হ্যালো আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আজকে দেখাচ্ছি আমার বড় আপির একটা স্পেশাল মাছ চচ্চড়ি। আছে হলুদ, মরিচ, কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে একসাথে এই যে এইভাবে হাতে বলেন বা ইয়াতে তেল দিয়ে দেওয়া হচ্ছে এখন পরিমাণ মতো। তো এইভাবে মাখাইতে থাকবেন, মাখিয়ে এর মধ্যে মাছ দিয়ে দিবেন। জাস্ট এটা কিন্তু পেঁয়াজ আর মরিচ, আর এটা হচ্ছে যে কোনো মাছ এইভাবে যদি চচ্চড়ি করেন হাত হাত মাথা করে, এটা একদম ইজি রেসিপি। প্রথম দিবেন পেঁয়াজ, আলু, হলুদ, মরিচ সব একসাথে দিয়ে ওইটা মাখাইতে হবে। মাখিয়ে তারপরে এটার মধ্যে মাছ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে হালকা পানি, হালকা পানি দিয়ে এবার জালে দিয়ে দিবেন। ব্যাস রেডি হচ্ছে মাছ চচ্চড়ি। এটা এটা কড়া জালে করতে হবে। মাছটা সিদ্ধ হওয়ার মতো একটু পানি দিবেন। মাছটা সিদ্ধ এত পানি লাগে না, তো এখানে আলু একটু মোটা মোটা করে কাটা হয়ে গেছে, এই জন্য একটু পানি বেশি দেওয়া হয়েছে। তো এটা দেখতে পাচ্ছেন যে এরকম হাই হিটে হবে, হাই ফ্লেম দিয়ে চচ্চড়িটা একটু মাথা মাথা হবে। মাথা মাথা হলে এই টেক্সচারে নামিয়ে ফেলবেন। আর যদি কেউ মনে করেন যে তেল ঘুমা করবেন, তাহলে একদম ঝোলটা শুকিয়ে ফেলবেন, ঠিক আছে? শুকিয়ে ফেলে এইভাবে নামিয়ে ফেলবেন। রেডি হয়ে গেল মাছ চচ্চড়ি। যে কোনো মাছ, ছোট মাছ বলেন, যে কোনো মাছ বলেন, এইভাবে চচ্চড়ি করবেন ইজি ওয়েতে, শুধু পেঁয়াজ আর মরিচ আর হলুদের গুঁড়া এর মধ্যে, আর কিছুই নাই, ঠিক আছে? এগুলো হচ্ছে ছোটো মাছ। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। যারা যারা সাবস্ক্রাইব করেন নাই, তারা তারা সাবস্ক্রাইব করে দেবেন। এরকম আরও ইজি রেসিপি পেতে আমার চ্যানেলটা অবশ্যই আপনারা ভিজিট করবেন এবং দেখবেন। আশা করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।